যাচ্ছি শান্তিনিকেতন, হঠাৎ করে পুলকদার সাথে দেখা হয়ে গেল একসাথে। আমরা পুলকদার ফ্যান। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বেশ কয়েকদিন পর আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:40, আর আমি দাঁড়িয়েছি হাওড়া স্টেশনের বাইরে। আজকে আমি যাচ্ছি 1237 শান্তিনিকেতন এক্সপ্রেসে করে বোলপুর শান্তিনিকেতন। এই ট্রেনটা সপ্তাহের প্রত্যেক দিন ছাড়ে হাওড়া স্টেশন থেকে সকাল 10:05, আর শান্তিনিকেতনে গিয়ে পৌঁছাচ্ছে দুপুর 12:15। তো এখন আমি চলে যাবো ওল্ড কমপ্লেক্সে, আর সেখান থেকেই ট্রেনটা ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলুন স্টেশনের ভেতরে গিয়ে বাকি কথা হচ্ছে। এটা হচ্ছে D3, আর আমার টিকিট আছে D2-এতে, D2 78 সিট নম্বর। তো চলুন D2-এতে আগে উঠি। এই ট্রেনটার সময় হচ্ছে 10:05, কিন্তু অনেক আগেই কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এই দেখছি আমার পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে। এই শান্তিনিকেতন এক্সপ্রেসে টোটাল জেনারেল কোচ আছে 9টা, আপনার সামনের দিকে আছে 7খানা, আর পিছন দিকে আছে 2টো, আর এসি চেয়ার কার আছে 2টো, আর এমনি নর্মাল চেয়ার কার আছে মানে রিজার্ভেশন চেয়ার কার আছে 4টে, আর তার মধ্যে আমারই D2-এতে 78 সিট নাম্বার। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 10:07, আর হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন 1237 শান্তিনিকেতন এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে ছেড়ে দিল। ট্রেনে আমরা টোটাল জার্নি করব 145 কিলোমিটার, আর আমাদের এই জার্নিতে টোটাল হল্ট হচ্ছে 2টো। প্রথম হচ্ছে বর্ধমান, তারপর ঘুষকরা, আর তারপরের স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতন যাওয়ার জন্য এই ট্রেন ছাড়া সকালে আরও 2টো ট্রেন আছে হাওড়া থেকে, আপনার গণদেবতা এক্সপ্রেস আর কুলিক এক্সপ্রেস। তো শান্তিনিকেতন যেতে চাইলে আপনারা এই সকালের ট্রেনগুলোতেও কিন্তু যেতে পারবেন, আরও একটু সকাল সকাল আপনারা পৌঁছাতে পারবেন। বন্ধুরা, এই ট্রেনে আমাদের সাথে এই দাদারাও যাচ্ছে শান্তিনিকেতন। আমরা গড়িয়া থেকে এসেছি, তো আমরা যাচ্ছি শান্তিনিকেতন। হঠাৎ করে পুলকদার সাথে দেখা হয়ে গেল একসাথে। আমরা পুলকদার ফ্যান, ওনার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, ভালো লাগে ভিডিও। ঠিক আছে, দাদাও যাচ্ছে শান্তিনিকেতন। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 11:10, আর আমাদের ট্রেন শক্তিগড় ক্রস করলো। এখানে হল্ট নেই, কিন্তু এখানে একটু হালকা স্লো হয়েছিল, আবার এই ফাস্ট হয়ে যাচ্ছে।
তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 11:50, আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে গুসকরা স্টেশনে। এর পরের স্টপেজ হচ্ছে আমাদের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 12:07, আর এখানে টাইম ছিল 12:15, মানে অনেকটাই আগে আমাদের পৌঁছে দিয়েছে। তো নেমে পড়েছি এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখন স্টেশনের বাইরে যাব, আর সেখানে গিয়ে কত হচ্ছে চলুন আগে স্টেশনের বাইরে যাওয়া যাক। বেরিয়ে গেছি স্টেশনের বাইরে, আর স্টেশনের বাইরে আছে দেখুন এরকম অনেক টোটো স্ট্যান্ড। এখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন সোনাঝুরি হাট যাওয়ার জন্য বা এই শান্তিনিকেতন ঘোরার জন্য। আপনারা মানে রিজার্ভ করে আপনারা টোটো করে এই শান্তিনিকেতন হাট ঘুরতে পারবেন। তো চলুন একটা টোটো জিজ্ঞেস করি। তো শান্তিনিকেতন স্টেশন থেকে আমি টোটো করে 50 টাকা দিয়ে চলে এসেছি এখন সোনাঝুরি হাটে। আমার পেছনে দেখছেন সোনাঝুরি হাট। তো এইখানটা এখন আমি ঘুরে দেখবো, আর তার সাথে আপনাদের দেখাবো। আর একটা কথা, সামনে আছে দুর্গাপুজো, বেশ কিছুদিন বাকি নেই। তো এই সোনাঝুরি হাটে কিন্তু অনেক রকম বিভিন্ন ধরনের নতুনত্ব কাপড় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন এই সোনাঝুরি হাটে যাই, আর পুরো হাটটা ঘুরে আপনাদের দেখাই। হাটে কিন্তু আপনারা এটা দিয়েও ঢুকতে পারবেন, এখানে একটা রাস্তা আছে, এখানে ঢুকেই দেখুন বিভিন্ন ধরনের জিনিস এখানে সব বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে হাটে যাওয়ার রাস্তা। এই হাট কিন্তু সপ্তাহের প্রত্যেক দিনই বসে, যেহেতু আজকে শনিবার, শনিবার রবিবার এই হাটে কিন্তু ভিড়টা একটু বেশি হয়, কেন বাইরে থেকে প্রচুর মানুষ এই হাটে আসে কেনাকাটার জন্য। আমি
কোথাকার এটা শাড়িটা কত দাম আছে? ১৬৫০। ডিসকাউন্ট হলে একটু কম হবে। কালার অনেক রকম আছে, হোলসেলে নিলে একটু কম হবে। ওটা কি একই? ওটা আলাদা নাম নাকি? আর কি কি শাড়ি আছে আপনাদের এখানে? হ্যান্ডলুমের মধ্যে আছে, ফিস কটন আছে, বাউল শাড়ি আছে, বেগমপুরি আছে, যদি আপনার হ্যান্ডলুম আছে দেখতে পারেন, আসাম কটন আছে, কটন আছে। এইগুলো তোষর বাটি আছে, একটা লিনেন বাটি, তোষর বাটি, চান্দি বাটি আছে, একটা আন্না চলি আছে। এগুলো মোটামুটি কিরকম দামের আছে? মানে দাম কত এগুলো সব? মিনিমাম একটা ২৫০ টাকা দিয়ে স্টার্ট। আর আচ্ছা, আর মানে বেশি নিলে একটু কম হবে? আর ম্যাক্সিমাম ১০,৫০০ টাকা দাম শাড়ি আছে। দাদা গেঞ্জিগুলো কিরকম দাম আছে? ২৩০ থেকে ষাট। এগুলো কি বাচ্চাদের? তো এখানে দেখুন বিভিন্ন ধরনের যে লেখা গেঞ্জির মধ্যে প্রিন্ট করা গেঞ্জিগুলো এখানে পাওয়া যাচ্ছে, মোটামুটি ২৫০ টাকা থেকে স্টার্টিং এখানে। আর বেশি নিলে মিনিমাম একটা বেশি নিলে ৬টা হোলসেল। দাম কেমন আছে বড়টা? এটা ৯৫০, ছোট গুলো ৫০ টাকা, ৬০টাকা, ৯০টাকা, ১৫০। কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনাদের একটু দাম দর করে নিতে পারলে, আপনারা যদি একটু দাম দর করে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই মানে অল্প দামে এখানে ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন। তো এখানে কুর্তা পাওয়া যাচ্ছে, এখানে একবার জিজ্ঞেস করি কুর্তাগুলো কত দাম আছে। দাদা কত দাম আছে কুর্তা? কত দাম আছে ছেলেদের শার্ট কুর্তা? ২৫০ টাকা দাম আছে, ২১০ টাকা করে পড়বে। মেয়েদের কুর্তি বেশি নেয় ধরুন কেউ বেশি হোলসেলে, একটু কম দাম হয়ে যাবে। আচ্ছা, আর মেয়েদের কুর্তি আছে? মেয়েদের কুর্তি ওদিকে আছে, সেই দিকে আছে। ছেলেদের শার্ট কুর্তা, মেয়েদের কুর্তি প্লাজো প্যান্ট এখানে সব পেয়ে যায়। হোলসেলে একটু কম হয়ে যায়। ৬২-৯৭-৯৫-১০-৯৪ এই নম্বরে কন্ট্যাক্ট করলে আমাদেরকে পেয়ে যাবেন। এখন বাজে ২:০০, আর দুপুরের খিদেটা যেহেতু পেয়ে গেছে, দুপুরে লাঞ্চ করা এখনো হয়নি, তো সামনে আছে শকুন্তলা রেস্টুরেন্ট, তো সেখানে গিয়ে দেখে নেবো ভেজ থালি কত আছে আর কত কি প্রাইস আছে, সেখানে গিয়ে দুপুরে লাঞ্চটা করে নেবো। চলুন, আমরা জুড়িহাটের শকুন্তলা রেস্টুরেন্ট, তো ওইখানে আমি এখন ভেজ থালির
বিল করে নিয়েছি, ভেস্তালি নিল 180 টাকা প্লাস 5% জিএসটি, মানে 189 টাকা। তো চলুন, শুনেছি তো অনেক ভালো, তো এবার খেয়ে দেখব। বন্ধুরা চলে এসেছি আমি শকুন্তলা রেস্টুরেন্টে। আমার চারিপাশটা দেখছেন, এনাদের খুব ভালো একটা, মানে এখানে বসার একটা ভালো জায়গা করা আছে। আর এই রেস্টুরেন্টের ব্যাপারে আমি শুনেছি এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। আর আমি নিয়ে নিয়েছি ভেজ থালি 180 টাকা প্লাস 5% জিএসটি, মানে 189 টাকা। আর প্রথমেই আমি বসার সাথে সাথে দিয়েছে আমাকে একটা জলের বোতল। তো চলে এসছে আমার টেবিলে এখন এখানকার শকুন্তলা রেস্টুরেন্টের ভেজ থালি, দেখছেন পদ্ম পাতার মধ্যে দিয়েছে। এখানে আছে আপনার পায়েস, এখানে আছে চাটনি, এখানে আছে একটা পোস্ত, এটা আছে শুক্তো, ডাল, পাঁপড়, এখানে আছে শাক ভাজা, স্যালাড, আর তার সাথে বাসমতি চালের ভাত। তো চলুন খেয়ে নেওয়া যাক, আর খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। এখানে কিন্তু বন্ধুরা ভেজ থালির সাথে বিভিন্ন ধরনের মাছও রয়েছে। আপনারা কিন্তু এখানে ভেজ থালি আপনাকে নিতেই হবে, তার সাথে বিভিন্ন ধরনের মাছ আছে, সেই আপনারা মাছও নিতে পারেন। আজকে যেহেতু শনিবার, সেই জন্য আমি আজকে ভেজ থালি নিলাম, আজকে ভেজই খাবো আমি। সোনাঝুরি হাটটা তো ঘুরে নিলাম, এই সামনে আর একটা সুন্দর জায়গা আছে, তো চলুন ওই জায়গাটায় গিয়ে আপনাদের দেখাচ্ছি। এইখান দিয়ে সামান্য কিছুটা হেঁটে যেতে হবে, তারপরে সেইখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি জায়গাটা। এই সোনাঝুরি হাটের কিছুটা পাশেই রয়েছে এত সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু দোকানপাট কিছু বসে না, এখানে খালি এরকম গাছ রয়েছে আর ফাঁকা একদম, দেখুন খালি। এইখানে কিন্তু প্রচণ্ড গরম আজকে, আজকে মানে বৃষ্টি তো এখানে হয়নি, মানে ওয়েদার ভালো আছে, তার সাথে কিন্তু প্রচুর গরম আছে। আর এই যে জায়গাটা এসেছি আমি এখন, খুব মানে একদম ঠান্ডা, গাছে ভর্তি, একদম এই জায়গাটা এসে একটু আরাম পাচ্ছি। মানে তখন থেকে ঘুরে বেড়াচ্ছি, তখন থেকে আমি সোনাঝুরি হাটে ছিলাম, মানে প্রচণ্ড গরম ওখানে, আর এখানে এসে একটু ভালো লাগছে। তো আজকে এই শান্তিনিকেতনে এসে সোনাঝুরি হাটটা আমি ঘুরে দেখলাম, আর তার সাথে আপনাদেরও আমি ঘুরে দেখালাম। আর এখানে বিভিন্ন আরও এখানে শান্তিনিকেতনে ঘোরার জায়গা আছে, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। একদিনে যদি আপনারা ঘুরে দেখতে এখানে চান, তাহলে আপনাদের সকালে যে ট্রেনটা আছে, গণদেবতা এক্সপ্রেস বা কুড়িক এক্সপ্রেস, এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনে আপনারা চলে এলে এখানে শান্তিনিকেতনটা পুরো আপনারা ঘুরতে পারবেন। তার সাথে আছে কঙ্কালীতলা মায়ের মন্দির, সেখানেও আপনারা যেতে পারবেন। আজকে আমি এগুলো আর যাচ্ছি না, আজকে আমি খালি সোনাঝুরি হাটটাই ঘুরলাম, আর তার সাথে আপনাদেরও ঘুরে দেখালাম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 3:15 মতো, তো এখান থেকে আমি টোটো একটা দেখব, দেখে চলে যাব সোজা স্টেশনে। আর 4:45 আমার ট্রেন আছে, সেই ট্রেনে করে আজকে আমি আবার বাড়ি ফিরে যাব। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন অবশ্যই। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরে, টাটা।